আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের স্পোর্টস পারসন লাইফলাইন চ্যানেলে। এই চ্যানেলে আপনি জানতে পারবেন খেলোয়াড়দের জীবনী সম্পর্কে। তো আর দেরি না করে চলুন, চলে যাই আজকের মূল ভিডিওতে। যাবার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে চলে যাই আজকের মূল ভিডিওতে। জেরদান শাচিরি। জেরদান শাচিরি হলেন একজন সুইজারল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লীগের শীর্ষস্তর প্রিমিয়ার লীগের ক্লাব লিভারপুল এবং সুইজারল্যান্ড জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডানপার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝে মধ্যে বামপার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন। জেরদান শাচিরি 1991 সালের 10 অক্টোবর তৎকালীন যুগোস্লাভিয়ার জিলানে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তিনি বাবা মা উভয়ই কসোভার আলবেনীয় বংশোদ্ভূত। তিনি 1992 সালে তার বাবা মা ও তিন ভাই বোনের সাথে সুইজারল্যান্ডে অভিবাসিত হয়েছেন। তার ভাই অ্যারিয়ানিতো শাচিরি একজন যুব ফুটবল প্রশিক্ষক। তার ফরাসি ও জার্মান সীমান্তের নিকটবর্তী বাজেল প্রদেশের একটি ছোট শহর আউগস্টে বসতি স্থাপন করেছিলেন। তার বাবা সুইস জার্মান ভাষায় কথা বলতেন না। তার রাস্তায় নির্মাণ কাজ করার পূর্বে তাকে একটি রেস্তোরাঁয় বাসন ধোয়া শুরু করতে হয়েছিল। তার মা শহরের অফিস ভবনগুলোতে একজন পরিষ্কারক হিসেবে কাজ করতেন, যেখানে তিনি এবং তার ভাইয়েরা সাহায্য করেছিলেন। তার বাবা কসোভোয় যতটা সম্ভব টাকা পরিবারের অন্যান্য সদস্যদের জন্য পাঠাতেন, যার ফলে শাচিরি এবং তার পরিবারের কাছে জন্মদিনে খরচ করা ছাড়া অতিরিক্ত অর্থ ছিল না। তিনি ব্রাজিলীয় আক্রমণভাগের খেলোয়াড় রোনালদোকে আদর্শ মনে করেন, যার সম্পর্কে তিনি বলেছিলেন যে তিনি অর্থাৎ রোনালদো জাদুর মতো খেলতেন। শাচিরি একজন মুসলমান, কিন্তু তিনি বড়দিন উদযাপন করেন। এটি তার পরিবারের কারণে উদযাপন, যারা তার শৈশবে উক্ত উৎসবটি উদযাপন করত। 2014 সালে তিনি বড়দিনের গাছকে এর কারণ হিসেবে উল্লেখ করে বলেন, তাই আমরা এটি এত উদযাপন করি না, কিন্তু আমার ছোট বোন বড়দিনের গাছ পছন্দ করে, তাই আমরা সবসময় তার জন্য একটি গাছ নিয়ে আসি। শাচিরিকে লিওনেল মেসির সাথে সুইজারল্যান্ডে প্রকাশিত ফিফা ভিডিও গেম FIFA 15 এর প্রচ্ছদে স্থান দেয়া হয়েছিল। ক্রীড়া সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান নাইকি শাচিরির পৃষ্ঠপোষক হিসেবে কাজ করে। তিনি নাইকির মার্কুরিয়াল ভেপার বুট পরিধান করেন এবং 2018 ফিফা বিশ্বকাপে তিনি তার জুতার গোড়ালিতে সুইজারল্যান্ড এবং কসোভোর পতাকা সূচিকর্ম করেছিলেন। 2018 সালে শাচিরি সুইজারল্যান্ডের সর্বাধিক গুগল করা ব্যক্তি ছিলেন। শাচিরি সুইজারল্যান্ড অনূর্ধ্ব 17, সুইজারল্যান্ড অনূর্ধ্ব 18, সুইজারল্যান্ড অনূর্ধ্ব 19 এবং সুইজারল্যান্ড অনূর্ধ্ব 21 দলের হয়ে খেলার মাধ্যমে সুইজারল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। 2007 সালের 19 অক্টোবর তিনি সুইজারল্যান্ড অনূর্ধ্ব 17 দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। সুইজারল্যান্ড অনূর্ধ্ব 17 দলের হয়ে তিনি 2008 উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন, তবে তার দল উক্ত প্রতিযোগিতার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। উক্ত প্রতিযোগিতায় তিনি 3টি ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। 2011 সালে তিনি সুইজারল্যান্ড অনূর্ধ্ব 21 দলের হয়ে 2011 উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব 21 চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছিলেন। উক্ত প্রতিযোগিতার ফাইনালে তার দল স্পেন অনূর্ধ্ব 21 দলের কাছে 2-0 গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল। তিনি 2009 সালের 23 সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রীতি ম্যাচে লিথুয়ানিয়া অনূর্ধ্ব 19 দলের বিরুদ্ধে সুইজারল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে প্রথমবারের মতো গোল করেছেন। 2010 সালের 3রা মার্চ মাত্র 18 বছর 4 মাস 21 দিন বয়সে বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী শাচিরি
উরুগুয়ের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে সুইজারল্যান্ডের হয়ে অভিষেক করেছেন। তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন। তবে 46তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় ক্রান কুইল্লো বার্নেত্তার বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেন। ম্যাচে তিনি 23 নম্বর জার্সি পরিধান করে বামপার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছেন। ম্যাচটিতে সুইজারল্যান্ড 3-1 গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল। সুইজারল্যান্ডের হয়ে অভিষেকের বছরে শাচিরি সর্বমোট 9টি ম্যাচে 1টি গোল করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের 6 বছর 4 দিন পর সুইজারল্যান্ডের জার্সিকে প্রথম গোলটি করেন। 7ই সেপ্টেম্বর তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেন, যা ইংল্যান্ডের বিরুদ্ধে সুইজারল্যান্ডের একমাত্র গোল করা হয়েছিল। এছাড়াও অভিষেকের প্রায় 1 বছর 6 মাস পর 2011 সালের 6ই সেপ্টেম্বর বুলগেরিয়ার বিরুদ্ধে ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম হ্যাট্রিকটি করেন। তিনি উক্ত ম্যাচে 2য়, 3য় এবং 4র্থ গোল করেছেন। এর প্রায় 2 বছর 9 মাস পর হন্ডুরাসের বিরুদ্ধে ম্যাচের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় গোলটি করার মাধ্যমে দ্বিতীয়বারের মতো হ্যাট্রিক করেন। 2021 সালের 31শে মার্চ তিনি ফিনল্যান্ডের বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে সুইজারল্যান্ডের হয়ে প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পালন করেন। ম্যাচটি সুইজারল্যান্ড 3-2 গোলের ব্যবধানে জয়লাভ করেছিল। শাচিরি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত 2010 ফিফা বিশ্বকাপের জন্য অটমার হিটসফেল্ডের অধীনে ঘোষিত সুইজারল্যান্ড দলে স্থান পাওয়ার মাধ্যমে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পান। 2010 সালের 25শে জুন তিনি হন্ডুরাসের বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে ফিফা বিশ্বকাপে অভিষেক করেছেন। উক্ত বিশ্বকাপে তিনি মাত্র 1 ম্যাচে অংশগ্রহণ করেছেন। অতপর শাচিরি 2014 ফিফা বিশ্বকাপের জন্য প্রকাশিত সুইজারল্যান্ডের 23 সদস্যের চূড়ান্ত দলে অন্তর্ভুক্ত হন। পরবর্তীকালে তিনি ভ্লাদিমির পেতকোভিচের অধীনে 2018 ফিফা বিশ্বকাপে সুইজারল্যান্ডের চূড়ান্ত দলে স্থান পান, যেখানে তার দল 16 দলের পর্ব পর্যন্ত অংশগ্রহণ করতে সক্ষম হয়েছিল। সুইজারল্যান্ড সুইডেনের কাছে 1-0 গোলের ব্যবধানে পরাজিত হওয়ার মাধ্যমে উক্ত বিশ্বকাপ হতে বিদায় নিয়েছিল। শাচিরি তার খেলোয়াড়ি জীবনে এ পর্যন্ত 3টি বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন, যার মধ্যে তিনি 9টি ম্যাচে 4টি গোল করেছেন। 2014 সালের 25শে জুন হন্ডুরাসের বিরুদ্ধে ম্যাচে তিনি ফিফা বিশ্বকাপে তার প্রথম গোলটি করেছেন। উক্ত ম্যাচে তিনি হ্যাট্রিক করেছিলেন। জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছেন তিনি 91টি এবং গোল করেন 23টি। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? কমেন্ট করে আমাদের জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।